আপনারা নারকেলের পুষ্টিগুণ বা স্বাস্থ্যের উপকারিতা জানলে অবাক হবেন। তো যাই হোক, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো কোর কম্প্রেস কোকোনাট অয়েল, অর্থাৎ কোর কম্প্রেস কোকোনাট অয়েল, ইউএসডি সার্টিফাইড কোর কম্প্রেস কোকোনাট অয়েল। এই কোর কম্প্রেস কোকোনাট অয়েলের কি কি গুণাগুণ আমাদের আছে সেই নিয়েই আজ বিস্তারিত আপনাদের সাথে থাকব। এই ভিডিওটি পুরোটা দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না। কারণ এই আমাদের নারকেল তেল হচ্ছে আমাদের দেশেরই একটা তেল, যে দেশের তেল সারা পৃথিবীতে সুপার ফুড নামে পরিচিত। সেই তেলটি যদি আমরা, এর ব্যবহার এবং গুণাগুণ যদি সঠিক আমরা জানি, তাহলে আমাদের অনেক কাজে লাগবে। যে মডার্ন লাইফস্টাইল লিড করছি তার ফলে কিন্তু আমাদের আজকে প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে এতটাই রোগের আদুর্ভাব যে আমরা আজকে এই ন্যাচারাল জিনিসগুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি। যাই হোক, এবার শুরু করছি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় কোর কমপ্লেক্স কোকোনাট অয়েল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আলোচনার বিষয়। নিউট্রিশন বা পুষ্টিমূল্য আমরা জেনে নেব যে এক টেবিল চামচ নারকেল তেলে কি রয়েছে। 121 কিলো ক্যালোরি এখানে রয়েছে এবং প্রোটিনের পরিমাণ এখানে একদমই শূন্য থাকে এবং 13.5 গ্রাম ফ্যাট থাকে, যার মধ্যে 11.2 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, এবং কোলেস্ট্রল থাকে জিরো, এখানে কোনো কোলেস্ট্রল থাকে না। নারকেল তেলে ভিটামিন ই থাকে, তবে কোনো রকম ফাইবার এখানে থাকে না। নারকেল তেল প্রায় 100% ফ্যাট, যার বেশিরভাগই স্যাচুরেটেড ফ্যাট। এবার স্বাস্থ্যের কি কি উপকার আসে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভালো কোলেস্ট্রল বাড়ায়, অর্থাৎ দুই ধরনের কোলেস্ট্রল রয়েছে, এইচডিএল বা ভালো কোলেস্ট্রল, এলডিএল বা খারাপ কোলেস্ট্রল। এইচডিএল এলডিএল এর মাত্রা হ্রাস করতে সাহায্য করে এবং উচ্চ স্তরের এইচডিএল হৃদরোগের অসুস্থতা ঠিক করে তুলতে সাহায্য করে। কিছু গবেষক যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে নারকেল তেলের একটি উপাদান মাঝারি চেইন ট্রাইগ্লিসারাইড অর্থাৎ MCT ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই পরিমিত নারকেল তেল খেতেই আপনি পারেন। নারকেল তেলের পুষ্টিগুণ ওজন কমাতে সাহায্য করে। জার্নাল লিপিডস এর প্রমাণ থেকে প্রমাণিত হয় যে নারকেল তেলের অদৃশ্য ফ্যাট উড়াতে ও ওজন হ্রাস করতে সাহায্য করে। তাছাড়া নারকেল তেলে হজম করা সহজ এবং থাইরয়েড বা এন্ডোক্রাইনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়াতে করা গবেষণা বলে যে নারকেল তেল স্থূল লোকদের অর্থাৎ ওবেসিটি যুক্ত লোকদের ওজন হ্রাস করতে দারুণ ভাবে সাহায্য করে এবং এটা ধীরে ধীরে ওজনের পরিমাণটা কমাতে সাহায্য করে। স্ট্রেস কমায় পিওর ভার্জিন কোকোনাট অয়েল, অর্থাৎ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অর্থাৎ কোর কম্প্রেস কোকোনাট অয়েল, যেটা সব থেকে বেস্ট সারা পৃথিবীতে। কোর কম্প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হচ্ছে বেস্ট। অ্যারোমোথেরাপির বাহক হিসাবে ব্যবহৃত হয়, যা মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে। তাই স্ট্রেস কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট বিশিষ্ট নারকেল তেল গ্রহণ করুন। সাম্প্রতিক একটি গবেষণা সুপারিশ করেছেন যে নারকেল তেল খাওয়ার ফলে অ্যালজাইমার রোগীদের স্মৃতিশক্তির ক্ষমতা বৃদ্ধি পায় এবং নারকেল তেলে উপস্থিত NCT স্মৃতিশক্তি বাড়ার সাথে এটি সরাসরি যুক্ত এবং হজমের উন্নতি করে। নারকেল তেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের মধ্যে লরিক অ্যাসিড, মনোলিউরিনের শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের কারণে হজমে সমস্যা করে এমন ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবীদের ধ্বংস করতে সাহায্য করে। ফলে হজমে কারো সমস্যা থাকলে তা রুট কজকে নির্মূল করতে দারুণভাবে সাহায্য করে। ঘরে ঘরে আজকে হাড়ের সমস্যা, হাড়কে ভালো রাখতে নারকেল তেল হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের শোষণ ক্ষমতা বাড়ায়। সুতরাং এটি 40 বছর বয়সের পর মহিলাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি এড়াতে দারুণভাবে উপকারী। মৃগী রোগের চিকিৎসা করে বেশ কয়েকটি গবেষণায় অনুসন্ধানে উঠে এসেছে যে নারকেল তেলের MCT মৃগী রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। নারকেল তেলে MCT গুলির সার্থকতা হচ্ছে খিচুনি এবং মৃগী রোগ থেকে মুক্তিদের অংশ হিসাবে কাজ করে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করে আমাদের কোর কমপ্লেক্স কোকোনাট অয়েল, অর্থাৎ ইউএসডি সার্টিফাইড হলে তো আরোই ভালো হবে, তো লিভারকে ভালো রাখতে সাহায্য করে। 2018 সালের একটি গবেষণায় দেখা যায়, সমীক্ষায় নারকেল তেল গ্রহণ করেছেন তাদের লিভারের স্বাস্থ্যে অনেক ভালো ছিল অন্যদের তুলনায়। প্রমাণিত হয়েছে যে নারকেল তেল লিভারের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এবং সেই সাথে মূত্রনালীর ইনফেকশন ভালো করতে সাহায্য করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের জন্য ভালো। নারকেল তেল দেহে স্থূলত্বের মাত্রা
মাত্রা হ্রাস করতে সহায়তা করে এবং ইনসুলিন প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করে এমন সমস্যাগুলো যা টাইপ 2 ডায়াবেটিসের কারণ হতে পারে। সেই ক্ষেত্রে নারকেল তেল কত বড় একটি কাজ করে তা বুঝতেই পারছেন। শক্তি বৃদ্ধি করতে নারকেল তেল প্রতিদিন খেলে তা শরীরে শক্তি বৃদ্ধি করে, তবে রান্নায় বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করা হতে পারে, যেটা আমরা ভার্জিন কোকোনাট অয়েল বলে থাকি, যেটা USDA কোড কমপ্রেস কোকোনাট অয়েল আমরা বলতে পারি। তো রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে নারকেল তেলের এই পুষ্টিগুণের কথা হয়তো অনেকেরই জানেন না। প্রতিদিন অল্প মাত্রায় নারকেল তেল খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর ইস্ট, ফাঙ্গাস, ক্ষতিকারক ব্যাকটেরিয়া দমনে দারুণ ভাবে উপকারী নারকেল তেল। সামনে শীত আসছে এবং তার সাথে সাথে আবার করোনাও আসতে পারে। যাই হোক, এই সমস্ত যে করোনা, প্রিভিয়াস যে করোনা এসেছিল, সেই সমস্ত ক্ষেত্রে যারা হেলথ কনসিয়াস মানুষ তারা কিন্তু অনেকেই এই এক্সট্রা ভার্জিন কোল্ড কমপ্রেস কোকোনাট অয়েল ESD সার্টিফাইড এই নারকেল তেল অনেকেই ব্যবহার করে দারুণ উপকার পেয়েছে। এরপরে আমরা চলে আসছি প্রতিদিন কতটুকু নারকেল তেল আমাদের গ্রহণ করা দরকার সেই বিষয়ে আলোচনা করব। গবেষণায় দেখা গেছে যে 2 টেবিল চামচ অর্থাৎ 30 মিলিলিটার একটি কার্যকর ডোজ বলে মনে করা হয়। এটি ওজনে উপকার করতে পারে, অর্থাৎ যাদের ওজন কমাতে চাইছেন, যাদের অতিরিক্ত ওজন বেশি তাদের ক্ষেত্রে এটা দারুণভাবে কাজ করে এবং পেটের মেদ ঝরাতে এবং অন্যান্য স্বাস্থ্য চিহ্নিতকারীগুলোকে উন্নত করতে সাহায্য করে। আবার কিছু গবেষণায় ক্যালোরি খাওয়ার উপর নির্ভর করে প্রতিদিন 2.5 টেবিল চামচ অর্থাৎ 39 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা হয়। তবে যাই বলেন না কেন, আপনার পরিবার ও আপনার ব্যবহারের পরিমাণ বিভিন্ন প্রেক্ষাপটের উপর নির্ভর করে। এক একটা রোগীর ক্ষেত্রে, এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম ভাবে ব্যবহার করা হয়। সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই আপনারা গ্রহণ করবেন এবং সেই হিসাবে ডোজটা যদি মেনটেন করতে পারেন সব থেকে ভালো হয়। তাই অনেকেরই মনে প্রশ্ন আসবে যে নারকেল তেল কিভাবে খাবে, ভার্জিন কোকোনাট অয়েল খাওয়ার জন্য সবচেয়ে ভালো কোন কোন জায়গায় নারকেল তেল ব্যবহার করবেন। রান্নার জন্য ব্যবহার, নারকেল তেল রান্নার জন্য আদর্শ, কারণ প্রায় 90% ফ্যাটি অ্যাসিড গুলো স্যাচুরেটেড হয়। এটি উচ্চ তাপমাত্রায় অত্যন্ত স্থিতিশীল করে তোলে। নারকেল তেল ঘরের তাপমাত্রায় অর্ধকঠিন এবং 76 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 24 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে যায়। তাই এটিকে নমনীয় রাখার জন্য রেফ্রিজারেটরের চেয়ে আলমারিতে রেখে দেওয়া অনেক ভালো, বা রান্নাঘরে ডাইরেক্ট রেখে দিতে পারেন কোনো একটা অন্ধকার জায়গায়। পপকর্ন বা ভাজা শাকসবজি বা কষানো ভাজা শাকসবজি, পপকর্ন, এয়ারপট পপকর্নের নারকেল তেল গলিয়ে নিন, তারপরে নিজেদের মতো পপকর্ন রেসিপি চেষ্টা করে তুলুন। অর্গানিক যে আপনার এটা খাচ্ছেন, পোলট্রি বা মাংসের বেকিং, পোলট্রি বেকিং হিসাবে কিভাবে ব্যবহার করতে পারেন, পোলট্রি বা মাংসের উপরে এটি ব্যবহার করুন, তারপর বেকিং এর মাধ্যমে এটি ব্যবহার করতে পারেন। এমনকি চা বা কফিতে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। কি নিজের দেশের এমন একটা জিনিসের গুণাগুণ শুনতে ভালো লাগছে না, জানি আপনাদের অনেকেরই ভালো লাগছে। তাই দেরি না করে আজ থেকে শুরু করে দিতে পারেন নারকেল তেলের ব্যবহার। পরের পর্বে চোখ রাখুন, ফিরে আসবো নতুন কোনো চমক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।